খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। পুরস্কার পাওয়াটা কিন্তু সবসময় অনেক বেশি আনন্দের, এবং সেটা যদি হয় প্রধানমন্ত্রীর হাত ধরে তাহলে তো কথাই নেই। ঠিক সেমনটাই ঘটেছে আজকে। গেল 22 সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন সাব জয়ী নারীরা, 19 সেপ্টেম্বর নেপালে নেপালকে হারিয়ে 19 বছর পর দেশে নিয়ে এসেছিলেন সাফি শিরোপা। সেই কাঙ্ক্ষিত মুহূর্তের উদযাপন কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে করেছে সাব জয়ী নারী ফুটবলাররা। আজকে সকাল 8টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে 23 ফুটবলার ছিলেন এবং সাথে কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফ যারা ছিলেন তারা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিলেন, এবং 10টা থেকে কিন্তু তারা সেই সংবর্ধনা যে অনুষ্ঠান শাপলা হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং খুব চমৎকার একটা অনুষ্ঠান আমরা দেখেছি, যেখানে আসলে প্রধানমন্ত্রী মেয়েদের সাথে কথা বলেছেন, ছবি তুলেছেন এবং মেয়েদের খোঁজ খবর নিয়েছেন। এবং প্রধানমন্ত্রীর পুরস্কার কিন্তু সবসময় একটু আলাদা হয় আমরা দেখেছি, এবং প্রত্যেক নারী ফুটবলারকে কিন্তু তিনি 5 লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছেন, এবং সঙ্গে যারা কোচিং স্টাফ ছিলেন, সাপোর্টিং স্টাফ ছিলেন, তাদেরকে 2 লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু বরাবরই নারী ফুটবলের প্রতি তার আলাদা দৃষ্টি রয়েছে আমরা দেখেছি। এর আগেও বয়সভিত্তিক বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে কিন্তু মেয়েরা ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, এবং প্রধানমন্ত্রী কিন্তু তাদের খালি হাতে ফিরিয়ে দেয়নি, প্রতিবারই কিন্তু তাদেরকে অর্থ পুরস্কার এছাড়াও প্লট, জমি, বাড়ি এ ধরনের পুরস্কার দিয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু আজকে প্রতিটা মেয়ের সঙ্গে কথা বলেছেন আজকে, যে তাদের সমস্যা এবং তাদের জন্য কি করা যেতে পারে সেগুলো নিয়েও। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ছিলেন সেখানে, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ছিলেন, তারাও কিন্তু প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে একটা দিক নির্দেশনা ছিল যে 3 ফুটবলার মাসুরা পারভিন, মারিয়া মান্দে এবং আকি খাতুন, এই 3 জনের আসলে জমি এবং বাড়ি নিয়ে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো যেন খুব দ্রুত সম্ভব সমাধান করা যায় সেই দিক নির্দেশনা দিয়েছেন। এছাড়া বয়সভিত্তিক কিন্তু আরেকটা টুর্নামেন্ট চলছে সাফ অনন্তপুর নারী চ্যাম্পিয়নশিপ, আপনি জানেন যে যেটা আসলে 11 তারিখে একটা মীমাংসা হয়ে যাবে যে আসলে ট্রফি কার ঘরে যাচ্ছে। সেখানে সালাউদ্দিন ভাইকে বলা হয়েছে যে যেন নারী ফুটবলে আরও বেশি জোর দেন, এবং একটা কথা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলেছেন সেটা হচ্ছে যে ছেলেদের ফুটবলের চেয়ে কিন্তু মেয়েরা ফুটবলে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, ছেলেরা যে কাজটা করে দেখাতে পারেনি সেই কাজটা কিন্তু মেয়েরা করে দেখেছে, এবং মেয়েদের ফুটবল যে এগিয়ে যাচ্ছে সেজন্য তিনি মেয়েদেরকে বাহবা দিয়েছেন। একটা জিনিস একবার আপনাকে জানিয়ে দিতে, আপনি জানেন যে আসলে মেয়েদের ফুটবল কিন্তু গেল 1 দশকে অনেক বেশি ভালো করছে, এবং মেয়েদের যে উন্নতি, মেয়েদের যে সাফল্যের যে রূপরেখা সেটা কিন্তু দিন দিন আরও বেশি বাড়ছে। সেজন্য মেয়েদের ফুটবলে আরও বেশি অর্থায়ন করা, আরও বেশি জোর দেওয়া, এবং মেয়েদের ফুটবলের প্রতি আরও বিদেশি কোচিং স্টাফ নিয়ে এসে ফুটবলের উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রী কিন্তু বারবার করে বলে দিয়েছেন। এই ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় বাইরে থেকে আমার কাছে সবশেষ। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। মেহেদী নাইম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে থেকে, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী নারী সাব জয়ীদের যে আজকে সংবর্ধনা দিয়েছেন তার সবশেষ তথ্য।